हमने मजबूरी में अपना घर छोड़ा था, वरना कोई अपना देश, अपना परिवार, अपने दोस्तों को छोड़कर क्यों जाएगा सरहदों पे गोली खाने। फाइनली आज के शाहरुख खान डंकी मूवी टा रिलीज हो गलो एवं आज के आमरा जानबो शाहरुख खान डंकी मूवी टा इंडियन एंड वर्ल्डवाइड थेके प्रथम दिन कत कोटी रुपी कलेक्शन करलो एवं प्रथमे आपनादेरके बोली शाहरुख खान डंकी मूवी टा होच्छे फुल ड्रामा कॉमेडी एंड इमोशनल मूवी एवं हल्का किछु एक्शन सीनो देखते पारबेन एवं डंकी मूवी लीड रोले आछे शाहरुख खान, तापसी पन्नू एवं विकी कौशल। एवं एखन जदि कथा बोली शाहरुख खान डंकी मूवी टा प्रथम दिने इंडियन एंड वर्ल्डवाइड कलेक्शन कत, तार आगे आपनादेरके बोली शाहरुख खान डंकी मूवी टा बजेट होच्छे 85 कोटी रुपी एवं डंकी मूवीर प्रमोशनल इवेंट गुलोते खरच होयेछे 35 कोटी रुपी एवं डंकी मूवीर टोटाल बजेट 120 কোটি রুপি। এবং ডাঙ্কি মুভিটার বাজেট আরো বেশি হতো যদি শাহরুখ খান ডাঙ্কি মুভিতে কাজ করার জন্য কোনো ফি চার্জ করত। এবং আপনারা যদি না জানেন তাহলে আপনাকে বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটার প্রোডিউসার কিন্তু শাহরুখ খান নিজেই। এবং এখন কথা বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটার কালেকশন নিয়ে, তার আগে আপনাকে বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটি কিন্তু রিলিজের আগে তার বাজেট রিকভারি করে ফেলছে। সেটা কারণ হলো ভাই ডাঙ্কি মুভি রিলিজের আগে তার ওটিটি রাইট 155 কোটি রুপি দিয়ে জিও সিনেমা অ্যাপকে বিক্রি করে দিয়েছে এবং ডাঙ্কি মুভি স্যাটেলাইট মানে ডাঙ্কি মুভিটাকে টেলিভিশনে দেখার জন্য জি সিনেমা 52 কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে এবং তাছাড়াও ডাঙ্কি মুভির মিউজিক্যাল রাইট 25 কোটি রুপি দিয়ে টি সিরিজ চ্যানেল কিনে নিছে এবং শাহরুখ খানের ডাঙ্কি মুভির টোটাল বাজেটই কিন্তু 120 কোটি রুপি। এবং যেখানে ডাঙ্কি মুভিটা রিলিজের আগে তার বাজেট রিকভারি করে ফেলছে 232 কোটি রুপি। এবং শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা কিন্তু রিলিজের আগে অলমোস্ট হিট হয়েছিল এবং শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা প্রথম দিন অল ইন্ডিয়া 4,500 স্ক্রিনে রিলিজ করা হয় এবং ডাঙ্কি মুভিটাকে অবশেষে 3,500 স্ক্রিনে রিলিজ করা হয় এবং ডাঙ্কি মুভিটাকে প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড 7,500 স্ক্রিনে রিলিজ করা হয় এবং শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা আজকে মানে প্রথম দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করতেছে অলমোস্ট 45 কোটি রুপি এবং শাহরুখ খানের ডাঙ্কি মুভির প্রথম দিন ইন্ডিয়া গ্রস কালেকশন হচ্ছে 54 কোটি রুপি। এবং এখন কথা বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভির বাইরের দেশে কালেকশনে কি অবস্থা, বিকজ শাহরুখ খানের শুধু কিন্তু ইন্ডিয়াতে ফ্যান ফলোয়ার না, বাইরের দেশে অনেক ফ্যান ফলোয়ার আছে শাহরুখ খানের, যেটার জন্য শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা বাইরের দেশে অনেক ভালো কালেকশন করছে এবং শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা বাইরের দেশে শুধু ওভারসিজ থেকে কালেকশন করছে 36 কোটি রুপি। এবং এর সাথে শাহরুখ খানের ডাঙ্কি মুভির প্রথম দিনে ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন হবে ম্যাক্সিমাম 90 কোটি রুপি এবং এটা কিন্তু শাহরুখ খানের এই বছরে রিলিজ পাওয়া জওয়ান এন্ড পাঠান মুভির প্রথম দিনের ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের থেকে অনেকটাই কম, বিকজ শাহরুখ খানের পাঠান মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করে 106 কোটি রুপি। এবং শাহরুখ খানের ক্যারিয়ারের সব থেকে হাইস্ট ইনকাম করা মুভি জওয়ান এই মুভিটা কিন্তু প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করে 129 কোটি রুপি। তবে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে শাহরুখ খানের জওয়ান এন্ড পাঠান এই দুইটা মুভি ছিল ফুল অ্যাকশন এন্ড খুন খারাপার মুভি, যেটার জন্য অনেক ভালো কালেকশন করছে। তবে আরেকদিকে শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা হচ্ছে ফুল ড্রামা কমেডি এন্ড ইমোশনাল মুভি। তারপরেও শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা প্রথম দিন শুধু ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে 45 কোটি রুপি, যেটা সালমান খানের টাইগার 3 মুভির প্রথম দিনের নেট কালেকশনের থেকে অনেকটাই বেশি। এবং তাছাড়াও শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা ডিরেক্টর হচ্ছে রাজকুমার হিরানি, ইনি আজ পর্যন্ত যতগুলো মুভি ডিরেক্ট করছে সবগুলো প্রথম দিন অত ভালো কালেকশন করতে পারে, তবে লাইফ টাইম কালেকশনে হয়তো হিট নালে ব্লকবাস্টার গেছে। এবং এখন যদি কথা বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা কেমন ছিল, অডিয়েন্স এই মুভিটাকে কেমন রিভিউ দিচ্ছে, ভালো নাকি খারাপ, সেটা হলো ভাই ডাঙ্কি মুভিটা দেখার পর ম্যাক্সিমাম অডিয়েন্সই বলতে যে শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা অনেক ভালো এবং ডাঙ্কি মুভির ফার্স্ট হাফে অনেকগুলো কমেডি সিন দেখানো হয় এবং দ্বিতীয় হাফে ফুল ইমোশনাল একটা স্টোরি থাকে এবং তৃতীয় হাফে দেখানো হয় কেন শাহরুখ খান এবং তার চারজন বন্ধু ইন্ডিয়া ছেড়ে লন্ডন যেতে চায়। এবং তাছাড়াও অডিয়েন্সরা ডাঙ্কি মুভি দেখার পর বলতেছে যে শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা দেখার পর এক সেকেন্ডও আপনাদের বোরিং লাগবে না, বিকজ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুজবামে ভরা। এবং আপনি যদি শাহরুখ খানের ফ্যান হয়ে থাকেন অথবা ড্রামা কমেডি এন্ড ইমোশনাল মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই একবার হলেও শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা দেখবেন। এবং আপনাদের মধ্যে যারা যারা এখনো সালার মুভির সেকেন্ড ট্রেলার রিভিউ ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওতে ক্লিক করুন। এবং আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল, এরকম নিউজ এন্ড আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল গাইজ।